কেন তারপর সাইডের ভিতরে ওয়ালিং রড পড়ে থাকে এখানে ওই যন্ত্রপাতি পড়ে থাকে তারপরে ভাইয়া হেলপাররা অবস্থাদের কথা শোনে না এগুলা কি প্রতিদিন প্রতিদিন তোমাদের কমপ্লেন এগুলো তার ভালো লাগে না তারপরে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে তোমাদের নামে প্রতিদিন তার নিবা কেন সকালবেলা কাজ করার জন্য বাস আবার বিকালবেলা তোমরা তার জমা দিবে বিকালবেলা দেওয়া সম্ভব না তোমরা রাতে 9টা বাজে বা 10টা বাজে বা 11টা বাজে ছুটি করছো আমার নাম কাটে না কাইটা আজকে আজকে তোমাদের তার নেওয়ার পরে তার জমা দেওয়ার পরে যদি লাইয়া নাম না কাটে ওইখানে দাঁড়ায় থাকে নাম কাটে তারপরে তার জমা দিয়ে তারপর আসবে যদি নাম না কাটে তার নিয়ে হাইটা চলে আসবে এই তার নিয়ে কই যাস আপনার নাম কাটে নি তাহলে আমি তার জমা দিব কেন এই যে রনির নামে তার একটা আছে এখনো লাল তার রনিক জিজ্ঞেস করলাম রনি বললো যে গতকালকে আমি জিজ্ঞেস করলাম তোমাদের সাইড থেকে বাইরে শেষ তো তোমরা বাসার থেকে 10 মিনিট আগে 15 মিনিট আগে সাইডে ঢুকছি 8টা বাজতে বাজতে আমাদের সাইডের দোকান কমপ্লিট বাস মেস্তুরি আইছে নাকে তেল দিয়ে কাম করতেছে আর এখন দেখি যে সিনিয়র পার্সনের আগে আইয়ে নবাব দাদারা হেলপাররা আইয়ে সবার পরে মনে হয় এগুলো তেল মাইকে আনতে হবে তোমরা এখানে কি কেউ মাংনা কাজ করো আমার এখানে কাজ করতেছ বিনিময় নিচ্ছ না আমার কাছ থেকে তাহলে তোমরা সময় মেনটেন করবো না কেন এই যে রবিউল অ্যাকশন আছে গত সপ্তাহে আর কেউ কেউ আছে এগুলোকে সব যদি একবারে ঘরে যদি ইয়ে করে দিস তাহলে ইয়া যাই গোটা সপ্তাহ ডিউটি করলো হয় যে অধিকার পাইলো তারপরে যাই অ্যাবসেন্ট মানলো হয় ওই অধিকার পাইলো তাহলে লাভটা কি শুক্রবারে বোনাসটা দেওয়া হয় কেন যারা কন্টিনিউ ডিউটি করে তাদের জন্য বোনাসটা এখন যাই কি একজনে কন্টিনিউ ডিউটি করলোই না তাহলে তা ওদেরকে আমি বোনাসটা দিব কেন আমরা কোন স্বার্থে দেবো গার্মেন্টসে চাকরি করলে মাসে ইয়ে পেজেন্ট বোনাস দেয় কেন দেয় পুরা মাসে কন্টিনিউ পুরো মাস ডিউটি করে বিদায় পেজেন্ট বোনাসটা দেয় একদিন ইয়া অ্যাবসেন্ট করলে কিন্তু পেজেন্ট বোনাসটা পায় না ভাই ভাই বেতন বোনাস ভাই কেন পায় না অ্যাবসেন্ট করলে পায় না তাহলে আমরা শুক্রবার এই বোনাসটা দিচ্ছি কেন সপ্তাহের ভিতরে অ্যাবসেন্ট না করার কারণে আমরা বোনাসটা দিচ্ছি তাহলে এখন যদি তোমরা অ্যাবসেন্টই করলো তাহলে ওই বোনাসটা দিয়ে তাহলে আমার লাভ হলো কি তাহলে তো সবাই সমান অধিকার হয়ে গেলো যে সারা সপ্তাহ কাতার মতো খাটলো সেও বেতন বোনাস পাইলো আর যে খাটলো না সেও বেতন বোনাস পাইলো তার মানে কি দাঁড়ালো তাহলে আরেকজনকে বলছে তাহলে ওই যখন বেতন বোনাস পাইলো অ্যাবসেন্ট মারে তাহলে আমি অ্যাবসেন্ট মারো লাভ নাই তো অধিকার দিলে সবারই সমান দেওয়া লাগবে হোক আমার ভাই হোক আমার চাচা সবাই টাইমটা মেনটেন করো ডিউটি থেকে যাওয়ার টাইমটা যেরকম সবাই মেনটেন করো তাহলে আসার টাইমটা সবাই একটু দয়া করে মেনটেন করার চেষ্টা করো কারণ তোমরা 15 জন 16 জন লোক একজনের যদি 10 মিনিট লেট করো তাহলে 16 জনের কত মিনিট হয়ে গেলো 160 মিনিট 160 মিনিটের 12 দিয়ে ইয়া 60 দিয়ে ভাগ দাও কতক্ষণ আসে 2 ঘন্টা 40 মিনিট তোমরা যদি একদিনে 2 ঘন্টা 40 মিনিট করো মাসে কত হলো তাহলে মাসে আমার কয়টা হাজিরা দাঁড়ালো তো ওই লসটা কি আমাকে দিবে তোমরা যদি একজনে 10 মিনিট বেশি খাটো তোমাদের কিন্তু গায়ে লাগবে না আর তোমরা যদি 10 জনে 10 মিনিট কম করো তাহলে কিন্তু ওটা আমার গায়ে লাগতেছে কারণ আমি একলা আর তোমরা 10 জন তাহলে 10 জনে 10 মিনিট লেট করলে 100 মিনিট তো ডেলি 100 মিনিট হলে 3000 মিনিট 3000 মিনিটের 12 দিয়ে ভাগিয়ে 60 দিয়ে ভাগ দিলে কি হচ্ছে কতগুলো হাজিরা দাঁড়ায় গেল আমি আমার লাইফে যত জায়গায় কাজ করছি ওই যে হৃদয় করতে পারে হৃদয় আমার সাথে অনেকটা কয়েকটা সাইডে কাজ করছে জিজ্ঞেস করো বিশ্বাস না হলে হৃদয়ের অবস্থা আমার অবস্থা জিজ্ঞেস করো এই রিসেন্টলি কিছুদিন আগে একটা সাইডে কাজ করে আসছি মনে হয় বছর পাঁচেক হবে টাইম মতো শুরু করে নেয় ডিউটি 8টা বাজে শুরু করে 8টা 15 বাজে 10 বাজে এ তারপরে মাছ জামানা গোসা এর আগে মাছ জামানা আমরা গোসাইনি বিশেষ করে আমার আমার লাইফে আমি যত জায়গায় দেরি হয়ে যায় তাহলে আমি 10 মিনিট কোম্পানির কাজ করে দিলে সমস্যা কি আমার কি এখানে লাখ টাকা ক্ষতি হবে আমি একজন লোকের যদি 10 মিনিট আমি কাজ বেশি করি কোম্পানি একসঙ্গে দেখা গেছে 10 মিনিটের জন্য 10 লাখ টাকা লাভ হবে কুসুমে কোম্পানি আমার আমার নামে একটা সুনাম করবে না ওর জন্য আমি 10 লাখ টাকা কামাইছিলাম না দেখ ওই আমার নগদে না দেখ সমস্যা নাই কিন্তু ভবিষ্যতে কোনো একদিন মনে করবে ওই মনে করাটাই বহু কিছু ওই পাওয়াটাই কয়জনে পায় সবাই এমন ভাবে কাজ করো যাতে ভবিষ্যতে তোমাদেরকে আমি মনে রাখতে পারি কাজটাকে সবাই নিজের মতো করে করো যতদিন কাজটা হয়েছে আরেকজনের চাকরি করতেছি ওইটা চিন্তা করে করবা কেউ কাজ শিখতে পারবে না কাজ শিখতে পারবা তুই জাতের কাজ শিখতে পারবা না অজাতের কাজ শিখতে পারবা জাতের মেস্তিরি হতে পারবা না অজাতের মেস্তিরি লাতি গাওয়ার মেস্তিরি হবে চ্যালেঞ্জ করে কমু এক্সট্রা মেলে ভিডিও দিয়ে লিখ কমু
যদি বিশ্বাস না হয় প্রমাণ নিতে পারো, বহুত প্রমাণ আছে, এরকম হাজারো প্রমাণ আছে যে 20 বছরের লাইফে নিজে লাইফটাকে পরিবর্তন করতে হলে নিজেকে ওইভাবে কাজ করতে হবে। আসছি সারাদিন গেলে তো হাজিরা পাবো, ওই চিন্তা করো কাজ শিখতে পারবো না। আমি আমার লাইফে হেল্পারি করছি মাত্র আড়াই মাস, বললে কেউ বিশ্বাস আমার। আর তোমরা এখন বছরকে বছর হেল্পারি করে তারপরে তোমরা রেস্টুরেন্ট দিতে পারতেছো না, কেন? তোমাদের দুর্বলতা, প্রবলেম তোমাদের, আমার না। আমি যেরকম ভাবে সুযোগ দিয়েছি বাংলার কোথাও এরকম ভাবে কেউ সুযোগ পাইবে না, কোনো কোম্পানিতে পাইবে না, চ্যালেঞ্জ করে বলতে পারবো না। আমার এখানে যে সারা জীবন কাজ করবো এমন কোনো কথা না, অন্য কোনো সাইডে গেলে যে বইতে পারে না, কাজ শিখছে, কাজ করতে পারে, এই কথা কিন্তু বলতে না।